ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা সবকিছু জার্মানে লেখা থাকে, সবসময় বোঝাও যায় না, মানে খুব বিচ্ছিরি একটা ব্যাপার। গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল স্টোরি। সো আজকে একটু আগে দেখতেই পেলে বাইরে প্রচন্ড রোদ উঠেছে, আর আমি এখনই আজকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল সেগুলো জাস্ট তুলে নিলাম বাইরে থেকে, কারণ আজকে রোদ যা উঠেছে আর যা গরম আজকে, তাতে সবকিছু একদম শুকিয়ে গেছে। তো এখন অ্যাকচুয়ালি আমি আগে যে ভিডিওটা বানিয়েছিলাম ডেইলি ব্লগের, সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি দোকানে তো গেলাম, আমি সুপার মার্কেটেও গেছিলাম, তারপরে এমনি নর্মাল ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, সেখান থেকে ইলিশ নিয়ে এসেছিলাম, দেন মাংস কিনেছিলাম, মাছ কিনেছি, তো কিন্তু আমি কোনো কিছু দাম জানাইনি তোমাদেরকে। আর সুপার মার্কেটে আমরা একটু তাড়াতাড়ি গেছিলাম, তো তাড়াহুড়ো করে চলে এসেছি, তো সেরম ভাবে আমি আর ভিডিও করতে পারিনি, কয়েকটা জিনিস তোমাদেরকে জাস্ট দেখিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে আমি একটা সুপার মার্কেটের ওপর একটা আলাদা ভিডিও বানাই, যে জার্মানি সুপার মার্কেট কীরকম হয় আর সুপার মার্কেট মানে কি অ্যাকচুয়ালি, সো সেটার ওপর একটা ভিডিও বানাবো ভাবলাম। তো আজকে এখন আমি যাচ্ছি সুপার মার্কেটে, তো ভাবলাম একটা ভিডিও বানাই সেটার উপরে। অ্যাকচুয়ালি জার্মানিতে এরকম সুপার মার্কেটের অনেক চেইন আছে, লাইক রেভে আছে একটা, সেকেন্ড হচ্ছে আলডি আছে, লিডল আছে, পেনি আছে, এগুলো এক একটা সুপার মার্কেটের নাম, যেখানে মানে সংসারে যাবতীয় জিনিসপত্র বা খাবার দাবার থেকে শুরু করে লাইক ভেজিটেবলস, মাছ মাংস, হেনা তেনা, চিজ, দুধ, হ্যাঁ সব কিছু পাওয়া যায়। তো সেখানেই যাব, যদিও আমাদের সেরকম আজকে কিছু কেনার নেই, তবু কয়েকটা জিনিস আমাকে আজকে কিনতে হবে, কারণ যেহেতু আজকে ফ্রাইডে আর কালকে স্যাটারডে সানডে পড়ে যাচ্ছে, তো সানডেতে ভালো কিছু রান্না আমার বাড়িতে হয় জেনারেলি, তো সানডের জন্য একটু ভালো কিছু কিনতে হবে, একটু মাংস কিনতে হবে, একটু কয়েকটা জিনিস কিনতে হবে। তো চলো এখন আমরা তাহলে বেরোই, তার আগে আমাকে রেডি হতে হবে, কারণ আমি রেডি নেই, তো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়নি। এখন বাজে 6টা আর অমিতের কাজ অলমোস্ট হয়ে গেছে, তো আমরা এখন বেরোই, আর তার আগে আমি রেডি হইনি, চলো তাহলে রেডি হয়ে তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। এভরিডে ইউজের জন্য এই লিপস্টিকটা কিন্তু খুব ভালো, জানো তো আমি এটা রিসেন্টলি কিনেছি, এই মেবলিন এর সুপারস্টে ইঙ্ক ক্রেয়ন, যেটা তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না, বাট এটার একটা হালকা একটা কি বলবো, এটা একটা পিঙ্ক টিন্ট আছে, খুব সুন্দর এভরিডে ইউজের জন্য এই লিপস্টিকটা বেস্ট আমার মনে হয়। আর এটা সুপারস্টে মানে অনেকক্ষণ থাকে আর একদম ম্যাট করে দেয় তোমার লিপটাকে। তো আমার অ্যাকচুয়ালি আমার ঠোঁটে কি হয়, আমার ঠোঁটে কিছুক্ষণ পরে কালারটা একটু চেঞ্জ হয়ে যায়, তো তার জন্য একদম খুব সুন্দর এই লিপস্টিকটা হয়ে থাকে আর কি, ভীষণ ভালো লাগে এই লিপস্টিকটা, খুব একটা ডিপ না, খুব ডার্কও না, ভীষণ সোবার সফট একটা কালার হয়ে যায়। সো আমি একদম রেডি হয়ে গেছি, অমিত জাস্ট রেডি হচ্ছে। সো আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, যে আমরা ব্যাগ হিসেবে যেটা ইউজ করি, এই ধরনের একটা ট্রলি এখানে পাওয়া যায়, এই ট্রলিটাই আমরা ব্যাগ হিসেবে ইউজ করি। এই ট্রলিটার থাকার ফলে খুব সুবিধা হয় যে দেখো ট্রলিটার মধ্যে এরকম ভাবে জিনিসপত্র নিয়ে, এই ট্রলিটার এখানে আবার চাকাও লাগানো আছে, এরকম ভাবে টেনে টেনে আনার জন্য একদম পারফেক্ট। আর অনেক ভারী যদি কিছু জিনিস থাকে, যেমন আলু পেঁয়াজ, এগুলো তো অনেক ভারী হয়, লাইক যখন আলু আনি তখন তো 1 কিলো 1.5 কিলো বা 1.5 কিলো
1 কিলো 1.5 কিলো বা ধরো পেঁয়াজের হলে ওরকমই হয়তো 500 1 কিলো পেঁয়াজ আনি, তো সেক্ষেত্রে এই ব্যাগটা একদম পারফেক্ট আর কি, এই ট্রলি টাইপের যেটা, তো এক্ষেত্রে সেক্ষেত্রে এই ব্যাগে করে আমি একদম আমি নিজেই আনতে পারি, তখন আর অমিতকেও মাঝে মাঝে যেতে হয় না, তো আমি নিজেই তখন আনতে পারি। তো চলো দুজনেই রেডি হয়ে গেছি, এখন আজকে আমাদের এই ব্যাগটা লাগবে না, কারণ আজকে খুব একটা বেশি জিনিসপত্র আমাদের আনার নেই, তো আজকে খুব একটা হালকা ব্যাগ নিলেই আমাদের হয়ে যাবে। তো চলো এবার বেরোই, কারণ দেরি হয়ে যাচ্ছে। সো আমরা বেরিয়ে গেছি, এখন সুপার মার্কেট যাওয়ার আগে আমরা দুজনে দুটো আইসক্রিম কিনলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছে, এখানে প্রচণ্ড রোদ ছিল, মানে এখনো আছে গরম। সো আমরা দুজনে দুটো আইসক্রিম কিনলাম, এখন টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি সুপার মার্কেটের দিকে। তো চলো যাওয়া যাক। সো আমরা চলে এসেছি আলডির একদম সামনে, এবার আমরা ঢুকবো। আলডি হচ্ছে জার্মানি সুপার মার্কেটের মধ্যে সব থেকে চিপ, মানে জিনিসপত্র পাওয়া যায়, মানে চিপ বলবো না, সস্তায় আর কি পাওয়া যায়। সো চলো ঢুকি। Thank you.
সো আমরা মোটামুটি যেগুলো নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম। এবার ক্যাশ কাউন্টারের দিকে যাচ্ছি। তোমাদের মোটামুটি ধারণা হলো যে এখানে কি রকম দামে সব জিনিসপত্র পাওয়া যায়। চলো এবার বাড়ি গিয়ে কথা বলছি। তো এইমাত্র বাড়িতে ঢুকলাম আমরা, আর বাড়িতে ঢুকে আমি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তবে এখন যেটা তোমাদেরকে দেখাবো সেটা খুব সুন্দর একটা দৃশ্য। রান্নাঘরে যাই, তোমাদেরকে দেখাই যে আমরা সুপার মার্কেট থেকে কিনলাম, আর তার সাথে এটাও দেখাই যে আমরা রেস্টুরেন্ট থেকে কি নিলাম। আমরা একটা থাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে গেছিলাম। তো রান্নাঘরে আমি চলে এসেছি এখন, আর এইটা হচ্ছে জিনিসটা আমরা নিয়ে এসেছি থাই ইন্ডিয়ান রেস্টুরেন্ট থেকে। তার আগে আমি ক্যামেরাটাকে কোথাও একটা বসাই। সো ক্যামেরাটা এখন আমি একটা জায়গায় বসিয়ে রেখেছি, আর তো তোমাদেরকে আমি দেখাই। এইটা দেখো, চিংড়ি মাছটা নিয়ে এসেছি। চিংড়ি মাছটা না ম্যারিনেট করা পুরো। এটা কি দিয়ে ম্যারিনেট করা? এটা হচ্ছে নব ব্লাউজ, মানে হচ্ছে রসুন, রসুন আর একটা কিছু পাতা দিয়ে ম্যারিনেট করেছে। হ্যাঁ, এটা আমি ঠিক জানি না। আর চিকেন হচ্ছে, ও চিংড়ি মাছটা কত নিল, 3 ইউরো 99 সেন্ট। অ্যাকচুয়ালি ইউরো মানে 3 টাকাই হয়ে যায়, আমরা সবসময় টাকা টাকা বলে বলে এখন অভ্যেস হয়ে গেছে এটা, যে আমরা ইউরোটা আর বলি না, টাকাই বলি আর কি। তো যাই হোক, 3 ইউরো 99 মতো নিল। আর এইটা হচ্ছে চিকেন। আচ্ছা, আগের দিন যে চিকেনটা আমরা এনেছিলাম সেটা হচ্ছে লেগ পিস চিকেন গুলো নিয়েছিলাম, শুধু লেগ পিস পাওয়া যাচ্ছে। আর এইটা যেটা আছে এটা হচ্ছে বোনলেস চিকেন, এটা হচ্ছে ফিলেট চিকেন, ফিলেট গুলো নিয়েছি। আর এইটা হচ্ছে 600 গ্রাম আছে, দেখতে পাবে এখানে 600 গ্রাম আছে। সো এইটার দাম নিয়েছে হচ্ছে 4.5 টাকা নিয়েছো আমি। চিকেনটা কত নিল, চিকেনটা? হ্যাঁ, চিকেনটা 4.5 টাকা নিয়েছে। আর তার সাথে হচ্ছে অমিতের জন্য এই মুসলিটা নিয়ে আসলাম। এই মুসলিটার একটা ভালো ইয়ে হচ্ছে, এটা হচ্ছে এর মধ্যে না সব ফ্রুটস আছে, মানে ড্রাই ফ্রুটস সবকিছু আছে। তো এই মুসলিটা ওই 1.5 টাকা না 2 টাকা মতো নিয়েছে, মানে 1.5 না 2 ইউরো মতো নিয়েছে। আর হচ্ছে আর অমিতের জন্য একটা মায়োনিজ নিয়ে আসলাম, এই মায়োনিজটা ওরকম 1.5 ইউরো মতো নিয়েছে। আর তার সাথে হচ্ছে আর নিয়ে আসলাম মজারেলা চিজ। মজারেলাটার দাম কত নিয়েছিল একটা, এটা হচ্ছে 250 গ্রাম মজারেলা আছে। তো এটার দামও ওরকম 1 ইউরো থেকে 1.5 ইউরোর মধ্যেই নেবে সম্ভবত। আর কোকা কোলার একদম ছোট সাইজটা নিয়েছি, বিকজ কোক আমরা খুব একটা খাই না, তো সব থেকে ছোট সাইজটা নিয়ে আসলাম। এটা সেন্টে পড়েছে, আই থিঙ্ক 50 আর 60 সেন্ট মতো পড়েছে। তো এই কটা জিনিসই আজকে নিয়ে আসলাম, কারণ দুদিন আগে বাজারে গেছিলাম, তো আলু টালু সবই নিয়ে আসা হয়ে গেছে। আর আলু পেঁয়াজ এগুলোর দাম তো তোমাদেরকে দেখালাম যে কিরকম হয় আর কি। তো মেনলি এরকমই হয় দাম, হ্যাঁ, মানে গ্রসারির পেছনে খুব একটা আমাদের খরচা হয় না। সো খরচাটা যেটা মেনলি হয় সেটা হচ্ছে বাড়ির রেন্টের পেছনে আর ইয়ের পেছনে, তোমার ট্রান্সপোর্টেশনের প্রচুর খরচা। যেহেতু আমাদের এখানে মানে আমাদের নিজস্ব কোনো গাড়ি নেই, সো আমাদের পাবলিক ট্রান্সপোর্টের উপর ম্যাক্সিমামটাই ডিপেন্ড করতে হয়। তো এবার হচ্ছে ডিনার। ডিনারে যেটা আমরা থাই রেস্টুরেন্ট থেকে নিয়ে আসলাম সেটা হচ্ছে, এখানে না এরকম ছোট ছোট বক্স পাওয়া যায়, এই বক্সের মধ্যে চাউমিন বা তোমার রাইস এই জিনিসগুলো পাওয়া যায়, ঠিক আছে। সো আমি অমিত ওর জন্য একটা এরকম বড় বক্স নিয়েছে, এটা গ্রোজে বক্স বলে, আর আমি আমার জন্য একটা ছোট বক্স মানে ক্লাইন বক্স নিয়েছি। এটা মেইনলি দাম পড়েছে, এই ক্লাইনে বক্সটার দাম পড়েছে হচ্ছে
কত বলে 4.5 টাকা মত, মানে 4.5 ইউরো, সরি বারবার ভুল বলছি। আর এই গ্রোসে বক্সটা দাম পড়লে হচ্ছে 6.5 ইউরো। সো এটাই আজকে আমাদের ডিনার হবে। খাবারগুলো আমি একদম বেড়ে রেখে একদম ঠিকঠাক করে রাখলাম, যাতে যখন আমরা রাতে খাবো তখন একেবারে গরম করে খেয়ে নিতে পারবো। এখন বাজে রাত 8:30, আর একটু সন্ধে নেমে এসছে, মানে সন্ধে ব্যাপারটা হয়েছে আর কি, সূর্যটা ডুবে গেছে একদম, তো একটু সন্ধে সন্ধে নেমে এসছে। মোটামুটি 9টার মধ্যে একদম অন্ধকার হয়ে যাচ্ছে এখন। কিছুদিন আগে অব্দি রাত 10টা অব্দি এখানে আলো থাকতো, এখন আস্তে আস্তে যেহেতু ঠান্ডা পড়ছে তাই আস্তে আস্তে আলোটা কমতে থাকছে। কিছুদিন পর মানে নভেম্বর ডিসেম্বর মাস যখন পড়বে তখন একদম দুপুর 3টে ফিনতে, মানে 3টে 4টে থেকে পুরো অন্ধকার হয়ে যায়। তো যাই হোক, তো আজকে তোমরা জানতে পারলে কিভাবে আমি সুপার মার্কেটে মার্কেটিং করি, আর তোমরা আজকে দেখতে পারলে যে সুপার মার্কেটে সব জিনিসপত্র কিভাবে বিক্রি হয়। এখানে অনেকটা ওই আমাদের ওখানকার বিগ বাজারের মতনই, এমনি দৈনন্দিন জীবনের যে আমরা শাকসবজি বলো, মাছ বলো, মাংস বলো, এগুলো তো আমরা বিগ বাজার থেকে কখনো কিনি না, আমরা বাজার থেকে কিনি, কারণ ওখানে ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। তো এখানে যেহেতু বাজার কনসেপ্টটা নেই, তো এখানে সুপার মার্কেটেই এইসব জিনিসগুলো পাওয়া যায়। সুপার মার্কেটে সমস্ত রকম ভেজিটেবলস, মাছ মাংস এগুলো পাওয়া যায়, তো ওখান থেকে কিনতে হয়। আর এগুলো অনেক ফ্রেশ থাকে, কারণ ওরা প্রত্যেক দিন জিনিসগুলোকে রিফিল করতে থাকে আর কি। আজকে যেমন তোমরা দেখতে পেলে অনেক জায়গায় যে ওই বাস্কেটগুলো পুরো ফাঁকা ফাঁকা, কারণ আমি তো আজকে বিকালে গেছি, প্রায় আমাদের যেতে যেতে প্রায় 7:30, 6:30, 7টা তো বেজেছি। তো আমি যেহেতু বিকালে গেছি তাই জন্য সব শেষ হতে শুরু করেছে, আর যেহেতু বিকাল হয়ে গেছে তাই ওরা রিফিল করেনি জিনিসগুলোকে, কারণ আজকে রিফিল করা মানে কালকে আবার ওটা একটা বাসি হয়ে যাওয়ার ব্যাপার থাকে, অনেকে নিতেও চায় না তাই আজকে আর রিফিল করে না। এটা সব সুপার মার্কেটের সেম নিয়ম আমি দেখেছি। তো যাই হোক, তো দেখতে পেলে কিরকম ভাবে আমি মার্কেটিং করলাম আজকে সবই দেখলে। তো চলো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে আসবো। চলো, টাটা।